সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশের আগে আদালতে ঢোকার মুখে তিনি বিস্ফোরক অভিযোগ করেন এবং সরাসরি তিন বিরোধী দলের নেতাকে আক্রমণ করে তিনি বলেন দিলীপ বাবু সুজন চক্রবর্তী শুভেন্দু বাবুরা বড় বড় কথা বলছেন তারা নিজেদের দিকে দেখুন কি করেছেন তারা আর অদ্ভুতভাবে পার্থ চট্টোপাধ্যায়ের এই মন্তব্যের ঠিক 23 মিনিট আগে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তিনি একটি টুইট করেন যে টুইটে এই তিন বিরোধী দলের নেতার নামও ছিল প্রশ্ন উঠছে কিভাবে দুই নেতার বক্তব্যের মধ্যে এত মিল আর এই মন্তব্যের প্রেক্ষিতেই পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন দিলীপ ঘোষ সুজন চক্রবর্তীরা যে সুজন চক্রবর্তী দিলীপ বাবু শুভেন্দু বাবুরা বড় বড় কথা বলছেন তারা নিজের দিকে দেখুন উত্তরবঙ্গে তারা কি করেছেন তারা 2009-10 সিএজি রিপোর্ট পড়ুন তো দুর্বল চিত্রনাট্য করেছেন আমরা এগুলো খুব ভালো করে জানি সত্যিকারে কারোর বিরুদ্ধে কোনো তথ্য থাকে সেটা কেন উনি জিজ্ঞাসাবাদ সেখানে বলছেন না পাবলিকলি বলছেন আজ হঠাৎ কেন পুলিশ ওনাকে দাঁড় করিয়ে হঠাৎ প্রেসের সামনে বলতে দিল ভাই কোন একটা তার কেটে গেছে নিয়োগ দুর্নীতি মামলায় যখন চরম অস্বস্তিতে তৃণমূল তখন তাদের অস্বস্তি কাটাতেই কি এবার এগিয়ে এলেন খোদ পার্থ চট্টোপাধ্যায় কয়েকদিন আগে যে সুর বেঁধে দিয়েছিলেন খোদ দলনেত্রী এবার কার্যত সেই সুরেই বেছে বেছে নিয়োগ দুর্নীতিতে বিরোধীদের বিঁধলেন জেলবন্দী প্রাক্তন শিক্ষামন্ত্রী যে নামগুলো আগে উঠে এলো কুণাল ঘোষের টুইটে তাই মনে শোনা গেল পার্থ চট্টোপাধ্যায়ের মুখে এদিন সকাল 11:42 এই টুইটটি করেন কুণাল ঘোষ তিনি লেখেন শিক্ষায় নিয়োগ বিতর্ক দিলীপ ঘোষ সুজন চক্রবর্তী শুভেন্দু অধিকারী সমীক ভট্টাচার্য ও আরো কয়েকজন চাকরি সুপারিশ করেছিলেন কি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে অনুরোধ করেছিলেন কি তদন্ত হোক কেন্দ্রীয় এজেন্সি একমুখী কাজ না করে নিরপেক্ষ কাজ করুক অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে কুণাল ঘোষের এই টুইটের ঠিক 23 মিনিট পর বেলা 12:05 আদালতের বাইরে বেছে বেছে বিরোধী দলের কয়েকজনকে নিশানা করেন পার্থ চট্টোপাধ্যায় কুণাল ঘোষের নিশানায় যেমন রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য এবং সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী তেমনি এই চারজনের মধ্যে সমীক ভট্টাচার্যকে বাদ দিয়ে বাকি তিনজনকে নিশানা করলেন পার্থ চট্টোপাধ্যায়ও আদালতে ঢোকার সময় পুলিশি নিরাপত্তার মধ্যে কার্যত সাংবাদিক বৈঠকের ঢঙে যাবতীয় অভিযোগ করলেন পার্থ চট্টোপাধ্যায় সমস্ত জায়গায় তদবির করেছে যেহেতু আমি তাদেরকে বলেছি করতে পারবো না আমি নিয়োগকর্তা নই আমি এ ব্যাপারে কোনো রকম সাহায্য তো দূরের কথা আমি কোনো কাজ বেআইনি করতে পারবো না শুভেন্দু অধিকারীর 11-12 দেখুন না ডিপিএসসিটা দেখুন না কি করেছিল তারা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বিষয় হলো এতদিন পার্থ চট্টোপাধ্যায় কিছু বললেই গোটাটাই তার বক্তব্য পড়ে দূরত্ব তৈরির চেষ্টা করত যে তৃণমূল এদিন কিন্তু পার্থর বক্তব্যের মধ্যে কার্যত সাব্যতা খুঁজে পেল সেই তারাই যদি নিরপেক্ষ তদন্তের প্রশ্ন ওঠে তাহলে নিশ্চিতভাবে পার্থ চট্টোপাধ্যায় যে তিনজনের নাম বলেছেন তাদের কাস্টডিতে নিয়ে জয়েন্ট ইন্টারোগেশন করা উচিত তাহলে কি পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে মনোভাব বদলাচ্ছে তৃণমূলের কুণাল ঘোষের টুইট ও প্রাক্তন শিক্ষামন্ত্রীর কথা মিল উস্কে দিল নতুন জল্পনা প্রকাশ সিনহা পার্থ প্রতিম ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ যেমনটা আপনাদের দেখালাম প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নিশানায় একের পর এক বিরোধী দলনেতা গোটাটাই সাজানো বলে দাবি করেছে বিজেপি এবং সিপিএম অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে দাবি করেছেন যে প্রেসিডেন্সি জেল সুপারের ঘরে পার্থ চট্টোপাধ্যায় এবং তার আইনজীবীর বৈঠক হয়েছিল যার পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ যে সুজন চক্রবর্তী দিলীপ বাবু শুভেন্দু বাবুরা বড় বড় কথা বলছেন তারা নিজের দিকে দেখুন উত্তরবঙ্গে তারা কি করেছেন প্রথমে কুণাল ঘোষের টুইট তারপর সেই সুরেই পার্থ চট্টোপাধ্যায়ের বিরোধীদের আক্রমণ বৃহস্পতিবার এই গোটা ঘটনার মধ্যে পরিকল্পিত চিত্রনাট্য খুঁজে পাচ্ছে বিরোধীরা পার্থবাবুর সঙ্গে আমার দেখা হয় প্রথম 2016 যখন আমি বিধানসভায় যাই পার্টি থেকে চাপ দেওয়া হচ্ছে যে নাম বলো নাম বলো তা নাহলে কুণাল ঘোষ কি করে আগে টুইট করে দেন আমাদের নাম তার মানে এটা একটা চক্রান্ত যেমন কিছুদিন আগে আর দেবযানীকে দিয়ে চিঠি লেখানোর জন্য চাপ দেওয়া হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন সুজন চক্রবর্তীও 8-9 তো পার্থ চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা তখন ওকে সুপারিশ কেন করা হবে কে করবে সুদীপ্ত সেনকে ধরেছিল জেলের মধ্যে থাকা সুদীপ্ত সেন তাকে দিয়ে যেমন কমপ্লেন করিয়েছিল এবার পার্থ চট্টোপাধ্যায় জেলে থাকা তাকে দিয়ে কমপ্লেন করছে বোঝা গেল মমতা ব্যানার্জির চাইতে পার্থ চট্টোপাধ্যায়ের দর বেশি।
প্লটটা রেডি হয়েছে গতকাল। দেবাশিস চক্রবর্তী যিনি প্রেসিডেন্সি জেলের সুপার, এটা কালকে বিকেল চারটে সময় চারটে পনেরো পর্যন্ত দেবাশিস চক্রবর্তীর কেবিনে পার্থ চ্যাটার্জির অ্যাডভোকেট ছিল। পার্থ চ্যাটার্জি ছিল, দেবাশিস চক্রবর্তী ছিল। বিকেল চারটে থেকে চারটে পনেরো ওই সময়ে সিসিটিভি ফুটেজ প্রেসিডেন্সি জেলে সংরক্ষণ করা হোক, ওর দুটো মোবাইল ফোন নিয়ে নিক দেবাশিস চক্রবর্তীর। মানুষের দাবি মন্ত্রীর কাছে পৌঁছানোই তো আমার কাজ। কত কিছু সুপারিশ করেছি, পাঁচিল ভাঙা সুপারিশ করেছি, স্কুলের বিল্ডিং ভেঙে পড়ছে সুপারিশ করেছি, হসপিটালে ভর্তির সুপারিশ করেছি। পার্থ চট্টোপাধ্যায়ের সাথে দীর্ঘদিনের পরিচয়, এমএলএ থাকার আগে করেছি, এমএলএ থাকার সময় করেছি, এমএলএ থাকার পরে করেছি, কোনটা বেআইনি? এই দিলীপ ঘোষ, এই শুভেন্দুরা যখন বলে এরপরে সিবিআই ওর বাড়ি যাবে, অমুককে তিহার জেলে পাঠাবো, সেটা যখন ঘটে যায় তখন মনে থাকে না? আমি টুইটে গত কয়েকদিন ধরে যা যা বলেছি, গত কাল বিকেলে যা বলেছি আমি তাই বলেছি। উল্টে আমার টুইটে তো একটা নাম বেশি ছিল, আমি তো এখনও শুনলাম না যে পার্থদা আর একটা নামও বলেছে, তাহলে মিলটা কোথায় হচ্ছে? ষোলো সাল থেকে তো এমএলএ, তার আগে এমপি। আমার এলাকায় আমি কোনো স্কুলে একটা ব্ল্যাকবোর্ড চক ডাস্টার চেয়েছি যদি দেখিয়ে দিতে পারে তাহলে বলবো, বড় বড় কথা বলছি। কোনো ডকুমেন্টারি এভিডেন্স, একটা ছোট কাগজের টুকরো যেখানে আমার সই নেই কিন্তু হ্যান্ডরাইটিং আছে, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে দিয়ে দিলেই বেরিয়ে যাবে আমার লেখা কিনা, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে পার্থ চ্যাটার্জির যে মোবাইল ফোনগুলো এজেন্সি নিয়েছে তার প্রিভিয়াস হোয়াটসঅ্যাপ চার্ট বের করুক। হোয়াটসঅ্যাপ চালু হওয়ার আগে এগারো বারোতে এসএমএস হতো, সে এসএমএসের চার্ট বের করুক, পার্থ চ্যাটার্জির মেইল আইডি খুলুক, একটা ফাটা কোনা কেলে গিয়ে মমতা ব্যানার্জি আমাকে রাখতো নাকি এতক্ষণ? আদালতের নির্দেশে তদন্ত করছে সিবিআই ইডি। এখন অবধি তদন্ত যে পথে এগোচ্ছে তাতে অস্বস্তিতে পড়েছে তৃণমূল, তার পাল্টা দাঁড়াইবার বিরোধীদের নিশানা করল। এতে কি তৃণমূলের অস্বস্তি কমবে? বিরোধীদের পাল্টা আক্রমণে তৃণমূলের কৌশল কি কাজে দেবে? তৃণমূলের কৌশলে কি বিরোধীদের আক্রমণের ছাঁচ কমবে? আজকে কুণাল ঘোষের এই বক্তব্য, টুইট এবং তার পরবর্তী সময় পার্থ চট্টোপাধ্যায়ের যে সাংবাদিক সম্মেলন, তাতে আরও বেশি স্পষ্ট হলো যে পশ্চিমবাংলায় শিক্ষক দুর্নীতি আরও ব্যাপকভাবে ছিল, আরও বিস্তারভাবে ছিল, এবং সেখানে শাসক বিরোধীদের, শাসক তো বটেই সাথে সাথে বিরোধীদেরকেও যুক্ত করা হয়েছিল। কেন রাজ্য সরকার এতদিন চুপ করেছিলেন, কেন তারা যারা সুপারিশ করেছিলেন তাদের নাম বলেননি, কেন কুণাল ঘোষ আগে টুইট করলেন, তারপরে পার্থ চট্টোপাধ্যায় কার্যত জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করবার সুযোগ পেলেন পুলিশের সামনেই এবং পুলিশ তাকে সাহায্য করলো কার্যত। কিন্তু শুধু কি মুখে মুখে অভিযোগ থাকবে নাকি বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে তথ্য প্রমাণও সামনে আনবে তৃণমূল, সেটাই এখন দেখার বিষয়। বিজেন্দ্র সিংহ, রুমা পাল ও চিরঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। যেমনটা আপনাদের দেখালাম, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিশানায় একের পর এক বিরোধী দলনেতা। বিরোধীরা এক যোগে যদিও সেই আক্রমণের পাল্টা আক্রমণও সানিয়েছে, কিন্তু এই প্রেক্ষাপটেই প্রশ্ন উঠছে যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরোধী দলনেতাদের এই আক্রমণ কি পরোক্ষভাবে তৃণমূল বিরোধী জোটের রাস্তায় খুলে দিল? বিরোধীরা অবশ্য তা মানতে নারাজ। যে সুজন চক্রবর্তী, দিলীপ বাবু, শুভেন্দু বাবুরা বড় বড় কথা বলছেন, তারা নিজের দিকে দেখুন, উত্তরবঙ্গে তারা কি করেছেন। বৃহস্পতিবার আদালতে ঢোকার সময় এভাবেই একযোগে বিরোধীদের নাম করে আক্রমণ করেন পার্থ চট্টোপাধ্যায়, আর এর জেরেই রাজনৈতিক মহলে প্রশ্ন জোরালো হচ্ছে। বিরোধীদের একযোগে আক্রমণ করে কি পার্থ চট্টোপাধ্যায় আসলে বিরোধীদের অঘোষিত জোটের রাস্তা প্রশস্ত করে দিলেন? পঞ্চায়েত ভোটে কি নিচু তলায় আরো বেশি করে বিরোধীদের একজোট হবার রসদ জোগালেন? গ্রাম বাংলার আসন্ন ভোটে কি নিচু তলায় তৃণমূলের বিরুদ্ধে বিরোধীরা হাত মেলাতে পারে? কার্যত সাগর দেখি মডেল কি দেখা যেতে পারে পঞ্চায়েত ভোটে? জেনে রাখুন কোন রাজনৈতিক দল কি করবে জানি না, পশ্চিমবাংলার মানুষ ডিসাইড করে ফেলেছেন যে আপনাদেরকে বিসর্জন দেবে, যে হারাতে পারবে লোক তাকে ভোট দিয়ে দিবে। প্রমাণ হয়ে গেছে, আগামী দিনও প্রমাণ হয়ে যাবে, দেখতে থাকুন। শুধু গণতান্ত্রিক ভাবে মানুষের ভোট দেওয়ার অধিকারটা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের নিতে হবে। ফার্স্ট মমতা ব্যানার্জি শুড গো, নট টু ভোট টু মমতা, দিস ইজ দ্য স্লোগান অফ বেঙ্গল। প্রথম মমতা ব্যানার্জি যাক, তারপরে ভাবা যায়। আরে মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যেখানে যে শক্তিশালী তাকে ভোট দেবে, এটা লোকসভার ক্ষেত্রে প্রযোজ্য। বিজেপির বিরুদ্ধে 2024 সালে রাজ্যে রাজ্যে যেখানে যে শক্তিশালী, মমতা বন্দ্যোপাধ্যায় ফর্মুলা অনুযায়ী
সেটাই মানুষ করবেন, সেখানে তাকে ভোট দেবেন। এই ফর্মুলায় বিজেপি এত আতঙ্কিত যে শয়নে স্বপ্নে জাগরণে সেটাই মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে বৃহস্পতিবার যখন তৃণমূলের সুরেই পার্থ চট্টোপাধ্যায় বিরোধীদের নিশানা করলেন, তখন বিরোধীরা দাবি করছে এটা পুরোটাই একটা পরিকল্পিত চিত্রনাট্য। পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে নামগুলো বলানো হচ্ছে, এর মধ্যে 2020 সালে সুদীপ্ত সেনের লেখা সেই চিঠির ছাপ দেখতে পাচ্ছে বিরোধীরা, যাতে অধীর চৌধুরী, বিমান বসু, সুজন চক্রবর্তীর মতো বিরোধী দলের নেতাদের টাকা দেবার অভিযোগ করেছিলেন জেলবন্দী সুদীপ্ত সেন। তখনও বিরোধীরা অভিযোগ করেছিল তৃণমূলই সুদীপ্ত সেনকে দিয়ে এই চিঠি লিখিয়েছে। ডিসেম্বর 2020তে সুদীপ্ত সেনের চিঠি প্রকাশ করেছিলেন। আমার সাথে পলিটিক্যাল ডিফারেন্স আছে, আমি বিমান বসু মহোদয়ের নাম দেখে আশ্চর্য হয়ে গেছিলাম। বিমানবাবু এখনো নিজের হাতে কাপড় কাচেন, পার্টি অফিসে থাকেন, এই যে এইসব ছোট লোকদের দিয়ে পলিটিক্স করছেন, এখনকার পলিটিক্স, এইসব পলিটিক্স হারিয়ে গেছে। কি পলিটিক্স আর আজকের কি পলিটিক্স, নোংরা পলিটিক্সে নিয়ে গেছেন গোটা পশ্চিমবঙ্গকে। আমরা কোনোভাবেই আরএসএস, বিজেপি এবং তৃণমূলের সঙ্গে কোনো কর্মসূচিতে নেই। আপনার প্রশংসা করেছে কি মনে হয় বলছি? আমি কেন করলো আমি জানি না, আমি কি করেছি, আমি তো ওর বাড়া ভাতে ছাই দেয়নি। আমি তো মনে করি বাজে কথা এগুলো, কারণ আমরা তো বিজেপি পরিচালিত, আরএসএস পরিচালিত বিজেপির কোনো কর্মসূচির সঙ্গে আমরা একমত নই। সরকারকে সরানোর জন্য দরকার মহাজোট। তৃণমূল যে ধর্ণা দিচ্ছে আম্বেদকারের মূর্তিতে, এটা তৃণমূলের বুদ্ধিতে হয়েছে, এটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বুদ্ধিতে হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের মুখে বিরোধীদের নাম এবং তা নিয়ে বিরোধীদের পাল্টা আক্রমণ ঘিরে চড়ছে রাজনৈতিক তরচার পারদ। পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে এবার বিরোধী দলগুলি দ্বারস্থ হল সুপ্রিম কোর্টে। 14টি বিরোধী দল সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছে এবং আগামী 5ই এপ্রিল এই মামলার শুনানি রয়েছে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিজেন্দ্র সিং। বিজেন্দ্র, বিস্তারিতভাবে জানতে চাইব এই 14টি দলের মধ্যে কোন কোন রাজনৈতিক দল রয়েছে এবং কোন কোন দাবিকে সামনে রেখে প্রধান বিচারপতির সামনে মামলা দায়ের করেছেন অভিষেক মনু সিংভি। দেখো, অভিষেক মনু সিংহ যে মামলাটি করেছেন তার মধ্যে কংগ্রেস তো সই করেছেই, তার সঙ্গে আম আদমি পার্টি রয়েছে, যাদের নেতা এখন অ্যারেস্টেড রয়েছেন, ইডি তাকে অ্যারেস্ট করেছে, সিবিআই অ্যারেস্ট করেছে, তার সঙ্গে বামপন্থী দলগুলির নেতারা রয়েছেন। 14টি মোট দল যারা সই করেছে, যার মধ্যে টিআরএস রয়েছে, বিআরএস এখন কবিতাকে কয়েকদিন আগে দেখেছিল ইডি, এবং এই 14টি দলের তরফ থেকে সই করা এই চিঠিতে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশনটা জমা করেছিল সুপ্রিম কোর্টের কাছে, ইডি এবং সিবিআই কে মিসইউজ করা হচ্ছে বিরোধী দলগুলির বিরুদ্ধে, এবং তারা দাবি করেছেন যে সুপ্রিম কোর্ট একটা গাইডলাইন সেট করে দিক, প্রি অ্যারেস্ট এবং পোস্ট অ্যারেস্টের কিছু গাইডলাইন গুলো কি হবে, কিভাবে তার এই বিরোধী নেতাদেরকে ডাকা হোক এবং সে তদন্ত কিভাবে করবে এজেন্সি গুলো, সেই গাইডলাইন গুলো যেন সুপ্রিম কোর্ট একটা ঠিক করে দিক, এই আবেদন তাদের মধ্যে রাখা হয়েছে। কেন কি তারা অভিযোগ করেছেন তাদের আবেদনের মধ্যে বিরোধী দলগুলির বিরুদ্ধে এই সেন্ট্রাল এজেন্সি গুলোকে দুর্ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে। আজকে চিফ জাস্টিস এটাকে মেনশন করেন অভিষেক মনু সিংভি দ্রুত শুনানির জন্য। চিফ জাস্টিস আগামী 5ই এপ্রিল ডেট দিয়েছেন যেদিন প্রথম শুনানি হবে। মাধুরী, ধন্যবাদ বিজেন্দ্র।